গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটাধিকার স্বীকৃত থাকলেও সে অধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধাদানের ঘটনা নতুন কিছু নয়। গণতন্ত্রকে পদদলিত করে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য বাহুবল প্রয়োগ করার চেষ্টা প্রতিনিয়তই পরিলক্ষিত হচ্ছে। আগরতলা পুর নিগমে এই ধরনের প্রয়াস জারি রেখেছে শাসক দল বিজেপি। পুর নিগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করার লক্ষ্যে বিরোধী দলের প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে বাধ্য করা হচ্ছে। প্রার্থীপদ প্রত্যাহার করে না নিলে প্রাণনাশ এবং সম্পদ হানির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। এ ধরনের হুলিয়াতে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছেন। আগরতলা পুর নিগমে 14 নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী রত্না সূত্রধর শাসক দলের ক্রমাগত হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। তিনি জানান, শাসক দলের লোকজনরা তার বাড়ি ঘরে গিয়ে পরিবারের লোকজনদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একটি বাইক তারা ভেঙে চুরমার করে দিয়েছে। প্রার্থীপদ প্রত্যাহার করে না নিলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেখুন, আমি আগরতলা পৌর নিগম নির্বাচনের বামফ্রন্ট মনোনীত 14 নং ওয়ার্ডের প্রার্থী রত্না সূত্রধর। আমি মনোনয়নপত্র জমা দিই। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আমার উপর বিভিন্ন রকম চাপ, বিভিন্ন রকম চাপের শিকার আমি। তারপর আমার উপর বিভিন্ন রকম চাপের শিকার বা বিভিন্ন রকম হুমকি, ঠিক আছে, কিন্তু এখন দেখি আমার পরিবারের উপরও তারা এটা আনার চেষ্টা করছে। কীরকম? এই যেমন গত শনিবার দিন ওরা প্রায় 11টা নাগাদ রাত্রি আমার বাড়িতে শাসকদলীয় কতিপয় যুবক, প্রায় 15 থেকে 20 জন এসে আমার বাড়িতে, মানে আপনার প্রথমেই বলে যে তৃণমূলের প্রার্থী উইথড্র করে নিয়েছে, এখন আপনাকে উইথড্র করতে হবে, 8 তারিখের মধ্যে করতে হবে, নতুবা কিন্তু খুব খারাপ হবে, কি মানে হামলা হুজ্জুতি, বিভিন্ন রকম হুমকি যেটা আর কি, বিভিন্ন রকমভাবে হুমকি, এই করবো, আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এই করবো, সেই করবো, মানে বিভিন্ন রকম একটা হুমকি, এত কঠিন হুমকি, মানে ওই যে একটা চাপ, এই হুমকির শিকার হইয়া এই চাপটা আমি সহ্য করতে না পাইরা, দেখেন আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, এই হুমকির চাপটা সহ্য করতে না পারিয়া আজকে আমি বাধ্য হইয়া গিয়া আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে 14 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রত্না সূত্রধর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।